টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। খোলামেলার কারণে প্রায়শই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি পূজা উপলক্ষে শেয়ার করা তার একটি ছবি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন পূজোয় বিয়ের কাজটাও সেরে ফেলেছেন কিনা তিনি। স্বস্তিকা মুখোপাধ্যায়ের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে পূজার আড্ডা দিচ্ছেন তিনি। হাতে শাঁখা, মাথায় সিঁদুর, কপালে লাল টিপ দেখে প্রশ্ন উঠছে সিঙ্গেল অভিনেত্রী বিয়েটা কবে সারলেন। স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। প্রেম হোক বা সম্পর্ক, সব কিছু নিয়েই খোলাখুলিভাবে কথা বলতে ভালোবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু এবারের ব্যাপারটা নিয়ে রহস্য জমাট বাঁধছে।